আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের একটা মজার জিনিস দেখে, এটা হচ্ছে শাল চাদর। খুব মন দিয়ে শিখেন। এই যে প্রোডাক্টটা দেখছেন, এটা হচ্ছে বলা হয় শাল চাদর, এটা কোড অনুযায়ী আসে। হ্যাঁ, তো এই যে এটা যে কোড দিয়ে করা হয়, 46 কোড, এটা হচ্ছে বেসিক্যালি শাল চাদর। এখন বিদেশে শাল বলতে তার বাঙালিদের মতো একদম পা থেকে মাথা পর্যন্ত ঢাকে না, তো তারপরও বিদেশের যখন ওড়না মাফলারের গাইড কেনা হয় তখন সেটার মধ্যে হিজাব অথবা ছোটো ছোটো স্কার্ফ আসে। কিন্তু এই শাল চাদরের মধ্যে যে কাপড়গুলো আসে, যেমন এটাও শাল চাদরের কোডের মধ্যে এই মালটা আসছে, তা এটা তো ওড়না, 100% কটনের একটা ওড়না। এই একটা হচ্ছে আপনার চাদর দেখা যাচ্ছে। এরপর বাদবাকি যেগুলো দেখছেন, জর্জেটের ওড়না, তো এইগুলো হচ্ছে বড়, এগুলো হচ্ছে বড় আপনার। তো এইটা হলো আপনার বড় সাইজের যে ওড়না অথবা চাদরের মতো, সেইগুলো পড়ে এবং সর্বোচ্চ যেটুকুন বড় সম্ভব সেটাই পড়ে এর মধ্যে। তো এইটা এই যখন এটা চাদরের কোট দিয়ে যখন মালটা আসে, তখন এটা সবথেকে বড় সাইজের এবং চওড়া আপনি পাবেন। আর এইটা হচ্ছে বিদেশিদের ব্যবহার করা চওড়া। কিন্তু নর্মালি যেটা আপনার ওড়নার গাইড হিসেবে আসে, সেটা এত বেশি পাতলা এবং এত টিনি হয়, যেটা আমাদের দেশের মেয়েরা, কিছু ফ্যাশনেবল মেয়েরা ছাড়া আর পরে না। কিন্তু এই ওড়নাগুলো কিন্তু ম্যাক্সিমামটা আপনার আমাদের দেশে বিক্রি হয়ে যায় এবং খুব দ্রুত বিক্রি হয় এবং খুব ভালো প্রফিট দেয়। তো এই জিনিসটা শুধু আপনাদের জানা থাকলে হবে যে যদি শাল চাদরের ওড়না পাওয়া যায়, সেটাতে কিন্তু আসলে বাংলা শাল আপনি পাবেন না। কিন্তু সরি, কারেন্ট চলে গেল আর দেখাতে পারলাম না। তো প্রোডাক্ট তো মোটামুটি দেখছেন, তবে এইটুকুন তো বুঝতে পারছেন যে ওড়নার গাইড খুঁজলে সেটার মধ্যে ছোটো ছোটো টুকরো টুকরোই ছোটো ছোটো টুকরো টুকরো কাপড়গুলো বেশি পাওয়া যায়। ওড়নার গাইডের কথা বললে সেটার মধ্যে হিজাব টিজাব এগুলো বেশি পাওয়া যায়। আর যদি কিনা আপনি ওড়নার গাইড যদি শালের কথা বলেন, তাহলে সেখানে একটু বড় সাইজের ওড়না পাওয়া যাবে এবং এটাতে বেশি ব্যবসা হয়। তো এক দুই বেল মাত্র আছে, যাদের দরকার খুব দ্রুত বলতে পারেন, দ্রুত সেল হয়ে যাবে।